আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। ভিউয়ার্স, আপনারা দেখছেন আফসার ভাই এডিট চ্যানেল। এই চ্যানেলে সকলকে স্বাগতম, সাথে আছি আমি আফসার। আজকের ভিডিওর আলোচনা হচ্ছে ফটোশপের পর্দায় কিভাবে আমরা জয়েন্ট ছবি তৈরি করব। ভিউয়ার্স, জয়েন্ট ছবি আমাদের ব্যাংক, অফিস, আদালতে এবং আমরা যদি কারো কাছ থেকে কোনো ব্যাংক থেকে লোন নিয়ে থাকি তাহলে সেখানে আমাদের জয়েন্ট ছবি দিতে হয়। ভিউয়ার্স, জয়েন্ট ছবি সেটা হোক বা আপনার এই মায়ের সাথে অথবা আপনার এই স্বামী স্ত্রী দুজন মিলে এরকম করে দিতে হয়, ছেলে মেয়ে দুজন এই জয়েন্ট ছবি করে দিতে হয়। বিকজ আমরা জয়েন্ট ছবি আজকে তৈরি করা শিখবো। আমার এর আগের ভিডিওতে আমি জয়েন্ট ছবি তৈরি করেছিলাম, প্রিভিউয়ার্স সেখানে আছে এবং এটা একটু ভিন্ন করে দেখাবো, এটা আরও একটু পরিপূর্ণ এবং কিভাবে স্পষ্ট করে আপনারা জয়েন্ট ছবি ব্যবহার করা শিখবেন। বিকজ আমরা প্রথমত এখান থেকে দুইটা আলাদা আলাদা ছবিকে আমরা এখানে নিয়ে যাব। এখানে নিয়ে যাওয়ার পর বিয়াস এগুলো হচ্ছে পাসপোর্ট সাইজ আকারে আছে। এখন আমি এই দুইটা ছবিকে জয়েন্ট ছবিতে করব, সেম পাসপোর্ট সাইজের মধ্যেই জয়েন্ট ছবি তৈরি করবো। বিয়াস আমরা প্রথমে কিবোর্ডের কন্ট্রোল এন বাটন ক্লিক করব, তারপর দেখতে পাচ্ছেন একটি নিউ ইন্টারফেস। এখানে আপনারা এটাকে ফুল সাইজ করে একটা ওকে করব। ওকে করার পর আমরা এখানে যে আলাদা আলাদা ছবি দেখতে পাচ্ছেন এখানে ছবিগুলো আমরা টেনে এপাশে নিয়ে আসবো। এখানে নিয়ে আসার পর আমরা এগুলোকে জয়েন করব। প্রিয়াস একটু জুমিং করে আপনাদেরকে দেখাচ্ছি আমরা কীভাবে জয়েন করব। সেটা আমরা এই যে দেখতে পাচ্ছেন এখন এগুলা জয়েন হয়ে গেছে, এই দুইটা ছবি এখন খুব সুন্দরভাবে জয়েন আকারে হয়ে গেছে। এখন আমরা এটাকে একটা কাজ করব, সেটা হচ্ছে এই দুইটা ছবিকে ক্রপ করব। ক্রপ করার জন্য আপনারা এখানে মেনু বারে খেয়াল করুন, এখানে ওয়েট দেওয়া আছে 1.5 ইঞ্চি, এখানে হাইট দেওয়া আছে 1.9 ইঞ্চি এবং রেজুলেশন দেওয়া আছে 300। আমরা এটাকে এখন ক্রপ করব। এভাবে করে ক্রপ টুল নিয়ে আমরা ক্রপ করব। ক্রপ করার পর এটাকে একটু রোটেট করে আমরা তারপর এটাকে এভাবে করে একটু পরিপূর্ণ সাইজটা আমরা নিয়ে নেব। এটা হচ্ছে পাসপোর্ট সাইজের মধ্যে দুটা ছবি একত্রিত করতেছি। এখন আমরা এটাকে ইন্টার বাটন ক্লিক করব। ইন্টার বাটন ক্লিক করার পর সেম এরকমভাবে দেখাবে। এখন আমরা এটাকে একটু রোটেট করে নেব। ইমেজে গিয়ে আমরা রোলিং করে নিচের দিকে চলে আসবো। সেখানে দেখতে পাচ্ছেন এটার উপরে মাউস বার রাখার সাথে সাথে আর একটি পেস্ট হয়েছে। এখন 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা এটাকে ইয়ে করবো। প্রিভিউয়ার্স দেখুন, এখানে আমরা আবারও করব সেমভাবে একদম এভাবে করে করবো। ভিউয়ার্স এখন দেখুন এটাকে আমরা আমাদের কাজ হচ্ছে এখন দেখতে একটু সুন্দর দেখাচ্ছে না, এখন দেখতে কীরকম লাগতেছে দেখুন। এখানে যেন মহিলা আছে ওইটা একদম আলাদাভাবে দেখা যাচ্ছে যে লাগাই আমি এখানে লাগিয়ে রাখছি এরকমভাবে দেখা যাচ্ছে। এটাকে একসাথে সব ওইটা উঠাইছি সেরকম দেখা যাচ্ছে না। এখন আমি এটাকে মহিলা ছবিতে একটু কাজ করব। ফেন টুল নেব, ফেন টুল নিয়ে আমরা এই মহিলা ছবিটাকে একটু এরকম করে আমরা কাজ করব যেন কাজটা সুন্দর হয়। এভাবে করে আমরা দিতে পারি, এভাবে করে দেবো। এভাবে করে দেওয়ার পর আমরা এটাকে কন্ট্রোল এন্টার বাটন ক্লিক করে ম্যাজিক দিয়ে আমরা এটাকে কিউটের কন্ট্রোল ব্যাক স্পেস ক্লিক করব। সরি, এখানে একটু কাজ রয়েছে আমাদের, সেটা হচ্ছে আমরা যখন পেন টুল দ্বারা কাজ করব এখানে কাজ করার পর একটু জুম করে দিচ্ছি দেখুন এখানে ম্যাজিক চলছে। এখন এখানে আমরা কোলনস্টোম টুল নেব। কোলনস্টোম টুল নিয়ে আমরা আল্ট্রা বাটন ক্লিক করে যে কোনো এক জায়গাতে আমরা ক্লিক করব। এখানে যে ব্ল্যাক আছে এখানে ক্লিক করার পর আমরা এটার উপরে চালাব। এখন আমরা এই ছবির উপরে আমরা চালিয়ে দেব। ভিউয়ার্স এখন আমরা কিবোর্ডের কন্ট্রোল ডি বাটন ক্লিক করে আমরা ম্যাজিকটা সরিয়ে নেব। দেখুন এটা এখন দেখতে খুব সুন্দর দেখাচ্ছে এবং পরিপূর্ণভাবে যেন ছবিটা আমরা তৈরি করে ফেলেছি। ভিউয়ার্স এখন খেয়াল করুন মহিলার ছবিটা যে রয়েছে এই ছবিটা এখন কত সুন্দর দেখাচ্ছে দেখতে। ভিউয়ার্স এভাবে করে কলনস্টোন পেন টুল ব্যবহার করে কলনস্টোন টুল দিয়ে আমরা এটাকে এভাবে সাজিয়ে দেবো, ব্রাট করে দেবো।
বিএস বুঝতে যদি কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। বিএস দেখুন এখন দেখতে একটু সুন্দর দেখাচ্ছে, যেন মহিলার আর ছেলে একসাথে ছবিটা উঠাইছি এরকম দেখাচ্ছে। এখন আমরা এখানে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হবে। আমাদের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে গেলে আমাদের একটি কাজ রয়েছে, আমরা ম্যাজিক টুল নেব। ম্যাজিক টুলস নিয়ে এখানে ব্যাকগ্রাউন্ডের উপরে ক্লিক করব। দেখুন ব্যাকগ্রাউন্ড উপরে ক্লিক করলে আমার পুরো ছবি ম্যাজিক হচ্ছে না। আমি ব্যাকগ্রাউন্ড শুধু এতটুকু চেঞ্জ করবো কেন, আমি পুরো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবো কেন? হোয়াইট আছে, এখানে আছে, এখানে আছে। আমি যদি এখানে ক্লিক করি ছেলের ছবির উপরে, তাহলে পুরো ছবি সিলেকশন হয়ে যাচ্ছে। এটা কেন হচ্ছে, আমরা যদি কিবোর্ডের কন্ট্রোল ব্যাক স্পেস ক্লিক করি, দেখুন পুরো ছবি চলে যাচ্ছে। আমরা সেটাতে আমরা সেটা একটু শিখে নেব। যেমন লেয়ার বক্স দেখতে পাচ্ছেন, এই লেয়ার বক্সে আমরা একটা কাজ করব। লেয়ার বক্সটা আমরা একত্রিত করে ফেলবো। লেয়ার বক্স ভিন্ন থাকার কারণে আমাদের ম্যাজিকটা পুরো ছবিতে চলছে না। আমি এখন কাজ করব শুধুমাত্র লেয়ার বক্স এক করার জন্য কিবোর্ডের শিফট বাটন চেপে ধরে ই বাটন ক্লিক করব। কিবোর্ডের শিফট বাটন চেপে ধরে ই কিবোর্ডের ই বাটন ক্লিক করব একসাথে, অর্থাৎ তিনটা প্রেস কি কিবোর্ডের শিফট ই, এই তিনটার সাথে সাথে ক্লিক করার সাথে সাথে ছবি অটোমেটিকলি ব্যাকগ্রাউন্ডের দিকে খেয়াল করুন, লেয়ারের দিকে খেয়াল করুন, লেয়ার একদম একটা হয়ে গেছে। প্রথমে আমাদের তিনটা লেয়ার ছিল, একটা ব্যাকগ্রাউন্ড এবং ছেলের ছবিটা মহিলার ছবিটা, তিনটা লেয়ার ছিল। এখন ছবি দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডে পরিণত হয়ে গেছে, একটা লেয়ারে পরিণত হয়ে গেছে। এখন আমরা এটাকে কাজ করব, এখানে উপরে শিফট বাটন চেপে ধরে আমরা প্রথমত কিবোর্ডের শিফট বাটন চেপে ধরবো। ভিউয়ার্স খেয়াল করুন, এখানে এই যে শিফট বাটন দেখতে পাচ্ছেন, এই চিপ বাটন একদম চেপে ধরবো। চেপে ধরে আমরা ম্যাজিক টুল নেব। ম্যাজিক টুল নিয়ে আমরা মাউসের সম্পূর্ণ জায়গায় সিলেকশন করে দেবো। আমরা যদি চিপ বাটন চেপে না ধরে, তাহলে সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ড ক্লিক হবে না, আপনি যেখানে ক্লিক করবেন সেখানে হবে। এখন চিপে ধরার সাথে সাথে আমরা সব জায়গায় ব্যাকগ্রাউন্ড আমরা একত্রিত করতে পারবো। বিএস এখন দেখুন পুরো জায়গায় সিলেকশন টুল চলছে। এখন আমরা এটাকে কী করতে পারি, এখানে আমরা আমাদের কাজ হচ্ছে এই ব্যাকগ্রাউন্ডটা একটা কালারে পরিণত করা। এখানে দেখুন ফোরগ্রাউন্ড কালার এবং ব্যাকগ্রাউন্ড কালার আমরা ইয়েতে আছে, আমরা এটা একটু চেঞ্জ করব। এখানে যে রং দেওয়া আছে, আপনি চাইলে এখান থেকে অনলি এটা ওঠা নিতে পারেন, ওঠাই নিলে দেখবেন এরকম। আপনি যদি এখানে যদি টিক মার্কটা দিয়ে দেন, তাহলে এখান থেকে আপনি এইভাবে রংটা এই আপনার নিজের ইচ্ছা মতো করে চেঞ্জ করতে পারবেন, বসাতে পারবেন। আমরা এখানে এই রংটা দিয়ে ওকে করে দেবো। ওকে করার পর কিবোর্ডের কন্ট্রোল ব্যাক স্পেস ক্লিক করবো। বিকজ কিবোর্ডের কন্ট্রোল ব্যাক স্পেস ক্লিক করার পর আমরা এই যে দেখুন কন্ট্রোল ব্যাক স্পেস, এই দুইটা আমরা ক্লিক করবো। দেখুন ক্লিক করার সাথে সাথে এখানে এই ব্যাকগ্রাউন্ড পরিবর্তন হয়ে গেছে। এখন আমাদের কাজ হচ্ছে গিয়ে এটাকে প্রিন্ট করা। প্রিন্টের কাজটা কীভাবে করতে হয় সেটা দেখুন, আমরা এটাকে একটু রোটেট করে নেব, রোটেট 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে নেব। এবং রোটেট করার পর আমরা এটাকে কাজ করবো। এগুলো আমাদের এখন আর প্রয়োজন নেই, এগুলো আমি কেটে ফেলবো। ভিউয়ার্স দেখুন এখন আমি কন্ট্রোল এন বাটন ক্লিক করবো, আবারও একটা নিউ পেজ নেব। নিউ পেজ নেওয়ার জন্য আমাদের আর একটি কৌশল হচ্ছে ফাইলে গিয়ে নিউ, নিউতে গিয়ে ওকে, এটা ওখান থেকে পারবেন আপনি শর্টকাটও ব্যবহার করতে পারবেন। এখন আমি কিবোর্ডের কন্ট্রোল কন্ট্রোল আল্টা বাটন চেপে ধরে মাউসের লেফট বাটন চেপে ধরে এভাবে করে এখানে নিয়ে আসবো। এখানে আনার পর এই ছবিটাকে আমরা এই যে এভাবে ওখানে আমি বসিয়ে নেবো, পাঁচটা ছবি নেব। বেশ দেখুন এভাবে করে পাঁচটা ছবি নেওয়ার পর এই ছবিগুলোকে আমি প্রিন্ট করতে চাই। প্রিন্ট করতে গেলে আমাদের কী করতে হবে, প্রিন্ট করতে গেলে আমাদের কাজ হচ্ছে গিয়ে এখান থেকে যদি আপনার আরও ছবি প্রয়োজন হয় তাও নিতে পারবেন। ভিউয়ার্স ভিডিওটি না টেনে দেখবেন, কারণ এখানে আপনি যেগুলো কাজ আপনাদেরকে দেখাচ্ছি এটা আমাদের দোকান থেকে দেখানো হচ্ছে, এবং আমরা দোকানে যেভাবে কাজ করি সেটা আপনারাই নিজেরাই শিখতে পারবেন। এখান থেকে আমাকে কাস্টমার বলছে যে পাঁচটা ছবি, তো আমরা যদি আরও 10টা 15টা করতে চাই তাহলে কীভাবে করতে হবে, সেটা করার জন্য আমি আপনাদেরকে এই ভিডিওতে বলছিলাম যে কি লেয়ারগুলো একত্রিত করার জন্য, লেয়ার বক্স খেয়াল করুন, লেয়ারগুলো এক করার জন্য আমরা কিবোর্ডের কন্ট্রোল চিপ ই বাটন ক্লিক করব। তারপর আমরা এভাবে করে এগুলোকে বসাবো। ব্যাস এভাবে করে দেওয়ার পর ফাইলে গিয়ে আমরা এটাকে প্রিন্ট করব। প্রিন্টে গিয়ে আমরা এটাকে 380 দিয়ে আমরা এটাকে
ইপশন মেট।